ইলাহ ইল্লাল্লাহ লিখতে লাগে বারোটা অক্ষর, মোহাম্মদুর রসুলুল্লাহ লিখতেও লাগে অতটা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর উপরেও কোন নক্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর নিচেও কোন নক্তা নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা আমার বন্ধুরা, শুধু কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না, সাথে পড়তে হবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন দাওয়াত নিয়ে যায় কেবল মার খায়, কেবল নবীরে মারে, কেবল নবীরে আঘাত করে। আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ রে আল্লাহ, তুমি কি হেদায়েতের নূর দ্বারা আলোয় আলোকিত করবে না? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার বাবারা আমার বন্ধুরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন কাফের বেঈমানেরা আঘাত করতে লাগলো, আমার নবী দাওয়াত নিয়ে গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেল আমার নবীর অপমান করে, আবু জাহেল আমার নবীর বকা দেয়, আবু জাহেল আমার নবীকে বেইজ্জতি করে। নবী চিন্তা করলেন, সে বুঝি মানুষের সামনে আমারে বেইজ্জতি করে, গোপনে যায়া দেখি চাচারে একটু কালেমার দাওয়াত দিয়া মুসল মুসলমান বানায়া জান্নাতি মেহমান বানায়া নিতে পারি কিনা একটু গোপনে দাওয়াত দিয়া দেখি। আমার নবী যাই, আমার নবীজি রাত্র গভীর রজনীতে রাত্র একটা দুইটা বাজে, আমার নবী গেল আবু জাহেলের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। আবু জাহেলের বাড়িতে যখন আবু জাহেলের ঘরের দরজার সামনে যায় ডাক দিছেন, চাচা বাড়িতে আসুনি। আবু জাহেল ডাক দিয়া কয়েককে কয়ে, চাচা আমি মোহাম্মদ, তুমি আসছো কি জন্য বাদি যা? কোনো সমস্যা হয়েছিনি, কেউ তোমারে কিছু বলছিনি, কেউ তোমারে তোমারে কোনো আঘাত করছিনি, চাচা তোমার টাকা পয়সা কোনো অন্য কোনো সমস্যা আছে? আমার নবী ডাক দিয়া বলেন, চাচা গো, আমারে দুনিয়ার কেউ বকা দেয় নাই, আমারে কেউ কষ্ট দেয় নাই, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার খাবারের দরকার নাই। চাচা আমি আপনার কাছে আসছি দাওয়াত নিয়ে আসছি, ঈমানের দাওয়াত নিয়ে আসছি। চাচা আপনি একটু বলেন না ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর কোরআনের কথা শুনেন, রাসূলুল্লাহর হাদিসের কথা শুনে, দ্বীনের কথা শুনে, ধর্মের কথা শুনে, আল্লাহর ওলিদের কথা শুনে, আমার নবী ডাক দিয়া বলেন, এক ঘন্টা কোরআন হাদিসের কথা শুনতে দেরি তার আমল নামায়, আমার আল্লাহ 60 বছর নফল ইবাদত বন্দিগি করলে যেই সওয়াব, এই সওয়াব লিখিয়া দিতে দেরি করে না। শুধু কি তাই, আমার নবী বলেন, যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরু সলিহিনা কাফারা। ওলি আল্লাহদের কথা স্মরণ করলে, ওলি আল্লাহদের আম্বিয়া কেরামের কথা স্মরণ করলে, সুরায় আল্লাহর কোরআনে 25 জন নবী রাসূলের কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইব্রাহিম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, এদের জীবনে যদি আলোচনা করা হয়, আমার নবী ডাক দিয়া বলেন, তোমার আমল নামায় আমার আল্লাহ ইবাদতের সওয়াব লিখিয়া দেয়। একটু জোরে বলবেন না বাবা, সুবহানাল্লাহ। এখন আসেন, সুবহানাল্লাহ বললে লাভ কি? হুজুর বারবার কোন সুবহানাল্লাহ কইতে, যেই কোনো হুজুররাই কেবল সুবহানাল্লাহ কয়, যেই কোনো হুজুররাই কেবল আলহামদুলিল্লাহ বলতে বলে, যেই কোনো হুজুররাই এসে কেবল আল্লাহু আকবার বলতে বলে, এগুলার ফজিলত আছে নাকি নাই? আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, তোমরা কি কেউ জান্নাতি ফল ভক্ষণ করতে চাও? ও পাহাড়ার চোখের ভাইরা, আপনাদের কি যদি বলা হয় জান্নাতি ফল অমুক বাজারে পাওয়া যায়, অমুক দোকানে পাওয়া যায়, বলুন তো দেখি জান্নাতি ফল খাওয়ার চেষ্টা করবেন নি? আরে কোন করবেন নি? এইটাও
জান্নাতি ফল খাওয়ার চেষ্টা করবেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো কোন বাজারে জান্নাতি ফল পাওয়া যায় আমাদেরকে একটু বলেন, কোন দোকানে জান্নাতি ফল পাওয়া যায় আমাদেরকে একটু বলেন, বাজারের নাম বলেন, দোকানদারের নাম বলেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে কোন বাজারে জান্নাতি ফল পাওয়া যায় না, কোন দোকানদার জান্নাতি ফল বিক্রি করে না। জান্নাতি ফল পাইতে হলে জান্নাতের বাগান যাইয়া জান্নাতি ফল তালাশ করতে হবে, জান্নাতের বাগানে জান্নাতি ফল বক্ষণ করা সম্ভব। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম রে শুনো রে শুনো, জান্নাতের বাগানে বৈশা বৈশা যখন বলে সুবহানাল্লাহ, যখন বলে আলহামদুলিল্লাহ, যখন বলে আল্লাহু আকবার বলতে দেরি, জান্নাতি ফল আমার আল্লাহ তার নামে রিজার্ভ করতে দেরি করে না, জবানটা খুলে চিৎকার মেরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, আকাশ থেকে জমি পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, 500 বছরের রাস্তা যতটুকু ফাঁকা জায়গা আছে, আমার নবী ডাক দিয়া বলেন, এই পাহাড়ের চোখের জমিনে বৈশা যদি কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, কোনো উম্মত বলে আলহামদুলিল্লাহ, আমার নবী ডাক দিয়া বলেন, আকাশ থেকে জমি পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ, এই ফাঁকা জায়গাটুকু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি, এই ফাঁকা জায়গাটুকু আমার আল্লাহ নেক দিয়া বরফুর করিয়া দিতে দেরি করেন না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, এবার একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ইও সুবহানাল্লাহর আওয়াজ আগের চেয়ে বাড়ছে না কমছে? আরো ধরে বলেন, বাড়ছে না কম? সামনে পাইছি দেখি না, আরো কত যে লাভ আছে এইটির উপরে আলোচনা করলেই 3 ঘন্টা করা যাবে। আমার বাবার আমার বন্ধুরা, আমরা সেদিকে যাচ্ছি না, একটু আমার সাথে মহাব্বতে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাইলাম, সুবহানাল্লাহর কথা ওয়াজ করলাম, আলহামদুলিল্লাহর ওয়াজ করলাম, যত নিয়ামত আমরা পাইলাম সব নিয়ামত পাইছি আমা, আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আর একটু মহাপদে বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিন। আমার নবীর কারণে সব রহমত নিয়ামত আমরা পেয়েছি, একটু জবান খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেখবেন বর্তমানে কিছু মানুষ আছে নবী মানে, আবার কিছু মানুষ আছে নবী মানে, আরো জোরে বলেন, কিছু মানুষ আছে নবী মানে, আবার কিছু মানুষ আছে নবী মানে। শুধু কি আজকেই আছে না আগেও ছিল? আমার বাবার আমার বন্ধুরা, আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে মক্কার বুকে তাশরিফ আনলেন, তাশরিফ আনার পরে আমার নবী ধীরে 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 বড় হতে লাগলো, সমস্ত আইয়ামে জাহিলিয়াতের যুগে, বড় বড় যুগে, ওই যুগে এমন একটা যুগ এক পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত এমন যুগ পাওয়া যায় না, সবচাইতে বড় বড় যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে। আমার আল্লাহ যখন আমার নবী আপনার নবীকে পাঠাইয়া দিলেন, পাঠাইয়া দেওয়ার পরে আমার নবী ধীরে ধীরে বড় হতে লাগলো, আর মানুষগুলো আমার নবীকে আল আমিন বইলা ডাকতে শুরু করলো। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সময়ে মানুষ পাপে জর্জরিত, যেই সময়ে মানুষ অন্যায় জর্জরিত, যেই সময়ে মানুষ অপরাধে জর্জরিত, ওই সময়ে আমার নবী সত্যবাদী হিসাবে উপাধি পেয়েছেন। কাদের কাছে?
জাহেলিয়াতের যুগের কাফেরদের কাছে মূর্তি পূজকদের কাছে বেঈমানদের কাছে আবু জাহেলের কাছে আবু লাহাবের কাছে উতবার কাছে সাইবার কাছে যত কাফের মুনাফিক ছিল সকলে মিলে ঐক্যবদ্ধ হইয়া আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যখন জানায় দিল বন্ধু আপনি এখন থেকে দ্বীনের দামাত দেওয়া শুরু করেন সুবহানাল্লাহ করে বলেন আল্লাহ যখন পারমিশন দিল বন্ধু আপনি দ্বীনের দামাত দেওয়া শুরু করেন আপনি কালেমার দামাত দেওয়া শুরু করেন আমার নবীজি পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান্নাস ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সুবহানাল্লাহ আর নবী পাহাড়ের উপরে ডাক দিয়েছে পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ফাদখালাল জান্নাহ তাইলে তোমরা আমার আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকিয়া যাবে আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার বাবারে আমার বন্ধুরা যেই মক্কার মানুষ আমার নবীর বড় মায়া করতো যেই মক্কার মানুষ আমার নবীর আল আমিন উপাধি দিল যেই মক্কার মানুষ আমার নবীর কাছে এসে তাদের সম্পদগুলো আমার নবীর কাছে জমা দিত এত বেশি আমার নবীর মায়া করতো মহাব্বত করতো নবী যখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ মানুষগুলো বলতে লাগলো কি মোহাম্মদ কি হইছে আর নবী ডাক দিয়া বলেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে আর নবী ডাক দিয়া বলেন ও মক্কার মানুষেরা ও কুরাইশ বংশের লোকেরা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু লোকে আছে তোমরা কি বিশ্বাস করবা মক্কার মানুষেরা ডাক দিয়ে বলে হ্যাঁ আমরা বিশ্বাস করব কারণ তুমি তো আল আমিন তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারো না তুমি আল আমিন বলো কোন দেশের শত্রু কোন গ্রামের শত্রু আমাদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য এই পাহাড়ের পিছনে দাঁড়িয়ে গেছে বলো আমরা সকলে মিলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা সকলে মিলে এদের বিরুদ্ধে অবস্থান নেব আমার নবী ডাক দিয়া বলেন রে কোনো শত্রু না এর চাইতে বড় বিপদ তোমাদের জন্য অপেক্ষা করতেছে বিপদ 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 অপেক্ষা করতেছে মানুষগুলো কয় কি বিপদ কয় তোমরা বড় না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু মোহাম্মদ বলেন না এই কালেমাটা পড়তে ভালো লাগেনি বাবা আরো জোরে বলেন ভালো লাগেনি লা একটু বলেন না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলো ডাক দিয়ে বলেন আমরা তো তোমার বিশ্বাস করতাম তুমি এটা কি শোনাইলা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানতে রাজি না আমরা তো মূর্তি পূজা করি আমরা তো ভগবানকে মানি আমরা তো ঈশ্বরকে মানি আমরা গাছের পূজা করি আমরা মাছের পূজা করি বড় একটা মাছ দেখলে পূজা করে আরে মিয়া কি আশ্চর্য বড় একটা গাছ দেখলে পূজা করে তা আমরা গাছের পূজা করি আমরা মাছের পূজা করি আমরা লা চোদ্দার পূজা করি
আমরা এক আল্লাহ মানতে রাজি না। জোরে বলেন না, নাউযু বিল্লাহ। আপন জন যারা আছি দূরে সরে গেল, কেউ আমার নবীকে পাথর মারতে শুরু করে দিল, আমার নবীকে পাথর মারতেছে, কেউ আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করতেছে, আমার নবীকে বাজে কথা বলতেছে, আমার নবীকে কটু কথা বলতেছে, আমার নবীকে ডাক দেয়া বলে তুমি বুঝি পাগল হয়েছো, পাগল হয়েছো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না আমার বন্ধু তোমাদের সাথী পাগল না, আমার বন্ধু হলো আমার পাঠানো পয়গাম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাশরে আমাদেরকে বইলেন না, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি যদি ভালো লাগে জবান খুলে মহাব্বতে বলুন মারহাবা, আর একটা আওয়াজ দিয়া বলুন মারহাবা। আলোচনা চলবে নি, চলবে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বাবারা আমার বন্ধুরা, যদি পারেন নবীর মহাব্বত দিয়ে বইসা যান। আমার বাবারা আমার বন্ধুরা, আমার নবী যখন দিনের দাওয়াত দিল, আমার নবী যখন কালেমার দাওয়াত দিল, নবীর শত্রু বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়ছে না কমছে? গাছের পূজক, মাছের পূজক, লাত উজ্জার পূজকেরা সব আমার নবীর পিছনে উঠে পড়ে লেগে আছে। আমার নবীকে পাগল কয়, আমার নবীকে গালি দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে বা ফারা মা হারা এতিম বইলা বইলা গালি দেয়, আমার নবী কষ্ট পাচ্ছে, আমার নবীকে ব্যথা দিচ্ছে, আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটে আমার নবীজির রাস্তার মধ্যে কাঁটা বসায় দেয়, আমার নবীকে অনেক কষ্ট দিতেছে, হারে আমার নবীকে খুব কষ্ট দেয়, এরপরেও আমার নবী উম্মতের কথা বলে না, আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ এরা আমারে চিনে নাই, আমারে বুঝে নাই, এদের উপরে আজাব দিও না, এদেরকে গজব দিও না, আল্লাহ এদেরকে হেদায়েতের নূর দিয়া তুমি আলোয় আলোকিত করিয়া দাও। এটা জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আমরা এই নবীর পক্ষে থাকতে চাইনি, আরো জোরে বলেন চাইনি, এই নবীর মহাব্বত আমাদের অন্তরে রাখতে চাইনি। আমার বাবারা আমার বন্ধুরা, একদিন আমার নবী তো কত কাফেরদের কাছে দাওয়াত নিয়ে গেছেন, কত বেঈমানদের কাছে দাওয়াত নিয়ে গেছেন, নবী যে এরা বলতেছে নতুন ধর্ম প্রচার করার জন্য আসছে, আমাদের বাপ দাদার ধর্ম কি কলঙ্কিত করার জন্য আসছে, এই ছেলেকে আমরা গ্রহণ করতে পারি? আবার কেউ কেউ কয় আল্লাহ মানি কিন্তু তোরে আমরা নবী মানি না, নাউজুবিল্লাহ। জোরে বলবেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে বলেন না আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যদি ভালো লাগে জবানটা খুলে বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়া বলুন মারহাবা। আমার বাবারা আমার বন্ধুরা কয় আমরা আল্লাহরে মানি, ঈশ্বর একজন আছে, ভগবান একজন আছে, কিন্তু তুমি যে নবী এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ।
কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে কথা কোন না মুসলমান হবে ঈমানদার হবে তাইলে পড়তে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরো জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর لا إله إلا الله لكت لغي بارتا وقر محمد رسول الله لكت لغي وطتا وقر لا إله إلا الله اوپر وقن نقطة ناي لا إله إلا الله نسي وقن نقطة ناي سبحان الله ذره بلدن نا عرد ذره بلدن نا سبحان الله اي جنو امار بابانا امار بندنا شدو كالما برلي مسلمان هوا داينا شاتي برد هو بي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন দাওয়াত নিয়ে যায় কেবল মার খায় কেবল নবীরে মারে কেবল নবীরে আঘাত করে আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ রে আল্লাহ তুমি কি হেদায়েতের নূর দ্বারা আলোয় আলোকিত করবে না আমার আল্লাহ বলেন ইন্না আল্লাহা মাআস সাবিরিন আরে জোরে বলবেন না আল্লাহু আকবার আমার বাবারা আমার বন্ধুরা আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন কাফের বেঈমানেরা আঘাত করতে লাগলো আমার নবী দাওয়াত নিয়ে গেলেন আবু জাহেলের কাছে আবু জাহেল আমার নবীর অপমান করে আবু জাহেল আমার নবীর বকা দেয় আবু জাহেল আমার নবীকে বেইজ্জতি করে নবী চিন্তা করলেন সে বুঝি মানুষের সামনে আমারে বেইজ্জতি করে গোপনে যায়া দেখি সাসারে একটু কালেমার দাওয়াত দিয়া মুসল মান বানেয়া জান্নাতি মেহমান বানেয়া নিতে পারি কিনা একটু গোপনে দাওয়াত দিয়ে দেখি আমার নবী যাই আমার নবীজি রাত্র গভীর রজনীতে রাত্র একটা দুইটা বাজে আমার নবী গেল আবু জাহেলের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেলের বাড়িতে যখন আবু জাহেলের ঘরের দরজার সামনে যায় ডাক দিছেন চাচা বাড়িতে আসুনি আবু জাহেল ডাক দিয়া কয়কে কয় চাচা আমি মোহাম্মদ তুমি আসছো কি জন্য বাদি যা কোনো সমস্যা শুইছিনি কেউ তোমারে কিছু বলছিনি কেউ তোমারে তোমারে কোনো আঘাত করছিনি চাচা তোমার টাকা পয়সা কোনো অন্য কোনো সমস্যা আছে আমার নবী ডাক দিয়া বলেন চাচা গো আমারে দুনিয়ার কেউ বকা দেই নাই আমারে কেউ কষ্ট দেই নাই আমার টাকার দরকার নাই আমার পয়সার দরকার নাই আমার খাবারের দরকার নাই চাচা আমি আপনার কাছে আসছি দাওয়াত নিয়ে আসছি ঈমানের দাওয়াত নিয়ে আসছি চাচা আপনি একটু বলেন লা ইলাহা محمد رسول الله صلى الله تعالى عليه ওয়াসাল্লাম এই কথা বলতেতে একটু খেয়াল করেন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন নবীর প্রেম মোহাম্মদ অন্তরে লাগাইয়া বসেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ইচ্ছা করলে এ মিয়া নবীর প্রেম যদি থাকে নবীর মোহাম্মদ যদি থাকে আল্লাহর ওলির মাহফিলে আসছেন আল্লাহর ওলির মাহফিলে পড়ছেন যদি নবীর প্রেম থাকে নবীর মোহাম্মদ থাকে ওলি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়া শুই না আমল করতে পারেন প্রতিজ্ঞা করতে পারেন এমন হতে পারে আজকে রাতে ঘুমের ঘরে আপনার ঘরে আমার নবী হাজির হইয়া আপনাকে দেখা দিয়া জাহান্নামের আগুন হারাম কইরা জান্নাতি মেহমান বানায়া দিতে পারে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আমার বাবারা আমার বন্ধুরা আমার নবী রাত্রি যখন আবু জাহেলের বাড়িতে গেল যাবার পরে আবু জাহেল কই কি জন্য আসছো নবী ডাক দিয়া কয় চাচা কালেমার দাওয়াত নিয়ে আসছি চাচা মানুষের সামনে লোক লজ্জার ভয়ে আপনি কাউমের নেতা আপনি কেমনে আমার কথা শুনেন ও চাচা গোপনে হইল আপনি একটু পড়েন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই এই দাওয়াত যখন দিল আবু জাহেল ঘর থেকে লাঠিয়েই না আবু জাহেল ঘর থেকে লাঠিয়েই না আমার নবীকে আঘাতের পর আঘাত করতেছে আমার নবীকে আঘাতের পর আঘাত করতেছে আর দাওয়াত দিতে আসবি কোনোদিন আর কোনোদিন আসবি কত বড় সাহস আমি আরবদের লিডার আমি আরবদের লিডার আবুল হাকেম ওরফে আবু জাহেল তুই আমার কাছে আসছো দাওয়াত নিয়া আমারে আসছো দাওয়াত দিতে মানুষ আমারে মানে আমি লাত উজ্জার পূজা করি আমি তোর আল্লাহ মানি না তোরে নবী মানি না আমার নবী ডাক দিয়া বলেন চাচা গো
আমার মা নাই আমার বাবা নাই, ও চাচা আমার মা নাই আমার বাবা নাই, আপনি আমার চাচা আমি চাই না আপনি জাহান্নামের আগুনে জ্বলেন গো চাচা, চাচা আপনি একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আবু জাহেল আমার নবীর কালেমা পড়ে না, নবীকে মারলো নবীকে আঘাত করলো এমন মারা মারলো আমার নবী হাইটা পর্যন্ত বাড়িতে যাইতে পারে না, নবী আমার হাইটা পর্যন্ত বাড়িতে যাইতে পারে না, আম্মা জান খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই 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 মিয়া যখন নবীজিকে দেখার চেষ্টা করতেছে, আরে রহমাতাল্লিল আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আম্মা জান খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলো নবীজি মনে হয় নামাজে দাঁড়াইছে, নবীজি মনে হয় নামাজ পড়তেছে, আর আমার নবী তো আমার আল্লাহকে খোঁজার চেষ্টা করতেছে, আমার নবী তো আমার আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছে, কিভাবে চেষ্টা করলে আমার উম্মতেরা সহজে আমার আল্লাহকে পাইবে সেই চেষ্টা তো আমার নবী করত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে, দেখি আমার নবী মনে হয় নামাজে আছে, কিন্তু না নবী নামাজেও নাই, আরে নবী গেল কোথায়, যাইতে যাইতে আমার নবীকে খুঁজতে লাগলো, খুঁজতে 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 দেখে আমার নবী আবু জাহেলের বাড়ি থেকে হামাগুড়ি দিয়া খাদিজার বাড়ির দিকে আসতেছে, আমার নবীকে দেখা মা খাদিজাতুল কুবরা দর দিয়া রহমাতাল্লিল আলামিনের কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাফিরের কাছে আপনি বেঈমানের কাছে দাওয়াত নিয়ে গেছেন, আবু জাহেল লোক ভালো না, আবু জাহেল অত্যন্ত খারাপ লোক, এর কাছে আপনি একা একা কেন গেলেন, আমার নবী ডাক দিয়া বলেন রা খাদিজা আবু জাহেল খারাপ মানুষ এই চিন্তা আমি করি না, আবু জাহেল খারাপ মানুষ এই 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 চিন্তা আমার নাই, কিন্তু কালেমার দাওয়াত নিয়ে যাইতে হবে এই চিন্তা আমার ভিতরে সর্বক্ষণ কাজ করে, জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার, আমার নবী বলেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যদি ঈমানের নজরে ঈমানদার হইয়া আল্লাহর বিধান মাইনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে মন থেকে হৃদয় থেকে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাদখাল, আমার নবী ডাক দিয়া বলেন ফাদখালাল জান্নাহ, তার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলুন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া,